এরপর আবদুল্লাহ কানাডা প্রবাসী আপনি লিখেছেন, ইদানিং কানাডায় প্রচুর ভিসা, কানাডা প্রচুর ভিসা দিচ্ছে, অনেকে বাংলাদেশ থেকে এসে শরণার্থী হিসাবে থেকে যাওয়ার জন্য আবেদন করছেন, দেশে তাদের জীবন নিরাপত্তা নেই ইত্যাদি বিষয়ে বানোয়াটভাবে তারা আবেদন লিখছেন, এমনকি কানাডায় থাকা বাংলাদেশিদেরকে দেশীয় আত্মীয় বন্ধুরা ইনভাইটেশন লেটার পাঠানোর জন্য অনুরোধ করছেন। প্রশ্ন হলো, এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে কানাডায় থেকে যাওয়া কিংবা থাকার জন্য হেল্প করা কতটুকু বৈধ? অবশ্যই এটি অন্যায় এবং চরম প্রতারণার কাজ। ইমানদার কখনো প্রতারণা করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মন গাসা ফেলাই সেমন, যে ব্যক্তি প্রতারণা করে ধোকা দেয় সে আমার উম্মত নয়। বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা উচিত এবং সামান্য দুনিয়ার লোভে নিজের ইমান আমল, নিজের চেতন ইমান ইমানি চেতনা, দিনী চেতনা, তাকওয়া, এগুলোকে ধ্বংস করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ না। বিধায় আল্লাহর জন্য এই সমস্ত সেক্রিফাই যদি আমরা করতে না পারি, তাহলে জান্নাত আল্লাহর কাছে কোন মুখে আমরা চাইব? আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত অন্যায় কাছ থেকে, এই সমস্ত প্রতারণামূলক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এমনি শাওন আপনি লিখেছেন, আমি একজন দোকান কর্মচারী এবং আমার সাথে আরও দুজন কর্মচারী থাকে, তারা মাঝে মাঝে কাস্টমারের সাথে মিথ্যা কথা বলে, সত্যটা আমি জানি কিন্তু কাস্টমারকে বলি না, চুপ করে থাকি, সেক্ষেত্রে আমার কি গুনাহ হবে? দেখুন, আপনার যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন না কেন, যদি মিথ্যা বলা হয় তাহলে সেক্ষেত্রে কাস্টমারের সামনে বলাটা যদি অসুবিধাজনক হয়, তো প্রয়োজনে তাকে আপনি লিখে এটা চিরকুট দিবেন অথবা অন্য সময় বলবেন, আর না হলে সেই জায়গা আপনি যথাসম্ভব পরিহার করবেন, সে জায়গা থেকে আপনি দূরে যাবেন, সে চাকরি আপনি বাদ দিবেন। কারণ হলো, মিথ্যা বলবে, আপনি সেটাকে শুনে সমর্থন করলেন, চুপ মনসমর্থন দিলেন অথবা চুপচাপ থাকলেন, অথবা আপনার সে পরিবেশে আপনি নিজেকে রাখলেন, এর কোনোটি কিন্তু আপনার জন্য নিরাপদ না, দিন এবং ইমান এবং তাকওয়ার ক্ষেত্রে। হামিমা বিথি আপনি লিখেছেন, অনেক পুরনো কবর, আমরা জানতাম না সেখানে ঘর স্থাপন করা হয়েছে, এখন করণীয় কী? কবর যদি অনেক পুরাতন হয় এবং সেখানে ঘর স্থাপন হয়ে যেয়ে থাকে এবং এখন আর তার কোনো আলামতও না থাকে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, আপনি এভাবে বসবাস করতে পারবেন সেখানে। মোহাম্মদ রফিকুল ইসলাম লিখেছেন, ইসমে আজম কী? এর আমল সম্পর্কে বিস্তারিত আনলে উপকৃত হব। ইসমে আজম সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে সেটি দেখে নেবেন। ইসমে আজম নিয়ে উলামায়ে কেরামের একাধিক বক্তব্য আছে, একাধিক মত আছে। অনেকে বলেছেন আল্লাহ এই নামটাই ইসমে আজম, অতএব আল্লাহর কাছে আল্লাহ বলে ডেকে কিছু চাওয়াটাই হলো ইসমে আজম দিয়ে চাওয়া, যদিও এর ভিন্ন ব্যাখ্যা এবং সুনির্দিষ্ট দোয়াও হাদিসে আছে। ইয়াসিন আরাফাত আপনি লিখেছেন, মানসিক অসুস্থতা থেকে নিজেকে কীভাবে রক্ষা করা যায়? মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার, ডিপ্রেশন দূর করবার জন্য। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো পড়তেন পেরেশানি মুক্ত হওয়ার জন্য, সেগুলো আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, আল্লাহ আপনার কাছে আমি চিন্তা টেনশন পেরেশানি থেকে মুক্তি চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আলোকে, সুন্নার অনুসরণে সে কাজটা করা উচিত। সেই সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইকিয়াট্রিস্ট দেখানো যেতে পারে, দিনদার এবং আল্লাহভীরু মানুষদের সান্নিধ্যে যাওয়া যেতে পারে, এভাবে আরও বিভিন্ন পদক্ষেপ এর জন্য নেওয়া যেতে পারে।